আজকে ব্লগটা একদম সন্ধেবেলা থেকেই শুরু করছি। সন্ধেবেলা বাপি এনেছে চপ আর পেঁয়াজি, আর আমাদের এখানকার চপ আর পেঁয়াজি কিন্তু অনেক বিখ্যাত। অনেক দূর দূর থেকে আমাদের এই চপ আর পেঁয়াজি নিতে আসে। আর চপগুলো সাইজ দেখেছো, এত বড় বড়, আর খেতেও কিন্তু খুব টেস্টি। আর একদম লাল লাল করে ভাজে, আর ভেতরের মশলাটাও খুব সুন্দর দেয়। আর তোমরা যারা এর পরের পার্ট, মানে আগের পার্টগুলো দেখোনি, তারা দেখে আসতে পারো। আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা ঝটপট গিয়ে দেখে আসো। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সন্ধেবেলা চপ খেয়ে চলে যাব এবার হচ্ছে আমাদের ও বাড়িতে। ও বাড়িতে রাত্রিবেলা নকাকার কাছে খাওয়া দাওয়া, তো নিমন্ত্রণ, তো সেই জন্য চলে যাব ও বাড়িতে। আর এই যে আমি এখানে রেডি হচ্ছি। আর আমি না এখনও অবধি চুলের খোঁপা বা বিনুনি দুটোর কোনোটাই করতে পারি না, তো মা চুলটা খোঁপা করে দিল। আর এদিকে আমি কানের পরছি আর রেডি হয়ে নিয়েছি। এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে, তো এখনই যাব, তারপর খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা চলে আসব। আর যেহেতু কাছেই, তোমরা কি জানো যে জামাই সপ্তমী বা জামাই অষ্টমী, নবমী, দশমী এইভাবে কেন আমরা বলছি? কারণটা তোমাদের আস্তে আস্তে বলছি। আসলে আমার তো 4টে কাকা, তো কাকারা সবাই মিলে একদিন একদিন করে আমাদের জামাই ষষ্ঠী করে, আর খাওয়া দাওয়ারও নিমন্ত্রণ করে। মানে যেদিন চিড়ে মুরগি খাওয়ায় তার পরের দিন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করে। তো সেই জন্য জামাই সপ্তমী, জামাই অষ্টমী, জামাই নবমী, সেই হিসেবে আমরাই এই নামটা দিয়েছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এত গরম তাই একটা সুতির সাপ ছাপাই পরেছি, আর সাথে একটা কাঁথা স্টিচের ব্লাউজ। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এতক্ষণ ধরে মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, আমরা তো ভাবলাম হয়তো বৃষ্টির জন্য যেতেই পারবো না, তারপর কোথায় যে মেঘটা উড়ে গেল বুঝতেই পারলাম না, আবার আকাশ পরিষ্কার হয়ে তারা বেরিয়ে গেল। তো এই যে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়ে গেট দিয়ে দিয়েছি, তারপর তো 2 মিনিট লাগে গাড়িতে, তো চলে এলাম এ বাড়িতে। আর এই যে এ বাড়িতে সমস্ত রান্নার জোগাড়জাত হচ্ছে এদিকে। আর যেহেতু গরমকাল, তো এখানে সবাই উঠুনে বসে বসে কাকিমারা বোন সবাই গল্প করছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে ছিল বিরিয়ানি, চিকেন কষা, আর বিরিয়ানিটা না দারুণ খেতে হয়েছিল। মানে আমি তো বিরিয়ানি খাই না, কিন্তু আমিও খেয়েছি, মানে এত ভালো হয়েছিল খেতে। আর সাথে তো ছিল স্যালাড, আর চিকেনটাও খুব ভালো হয়েছিল, মানে খুব বেশি রিচও হয়নি, তো খুব সুন্দর হয়েছিল। এরপর আমরা রাত্রিবেলা বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই একদম সকাল সকাল অফিস বেরিয়ে গেল, আর এই যে ওকে আমি এগোবো বলে এলাম। সেই জন্য যেহেতু রাতে নাইটি পরে শুয়েছিলাম, তাই আর নাইটিটা খোলারও টাইম পাইনি। তো এই যে তোমাদের দাদাভাই এদিকে গাড়ি বের করে নিয়েছে, আর আমি গেটটা খুলে দিচ্ছিলাম। আর তারপর ভোরের হাওয়াটাও ভীষণ সুন্দর লাগছে, মানে একদম সকালে উঠেছি, রোদটাও নেই, তো হাওয়াটা ভীষণ ভালো লাগছে জানো তো, মানে সকালবেলা। তো আমি প্রথমে ভাবলাম একটু হাঁটাহাঁটি করবো, তারপর দেখছি একা হাঁটবো, থাক তোমাদের দাদাভাই থাকলে বেশ ভালো হতো, ভোরবেলার দিকে একটু হাঁটা হতো। আর আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইয়ের অফিসও বেশি দূরে না, তাই ওকে বেশি দিন ছুটিও নিতে হয়নি। ওই জামাই ষষ্ঠীর দিন ছুটি নিয়েছিল, আর তার পরের দিনটা, তো সেই জন্য যেহেতু এখন 3-4 দিন থাকতে হবে এখানে, তাই ওকে ছুটিটাও বেশি নিতে হয়নি। আর তারপর ও চলে গেল, আর চলে যাওয়ার পর এখানে ও এই ভিডিওটা করেছে। এটা রেল গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেট পড়েছে, এটা মনে হচ্ছে আমাদের ত্রিবেণীর রেল গেট দেখে যতদূর বুঝলাম। তো ট্রেন চলে যাওয়ার পর তোমাদের দাদাভাইও চলে গেল অফিসে, আর অফিস থেকে দুপুরবেলা আবার চলে এলো। তো অফিস থেকে ফিরেই এই যে মা এইসব রান্না করেছিল, এখানে ছিল ডাল, ঝিঙে আলু পোস্ত আর পনির। তো আজকে যেহেতু শনিবার, নিরামিষ, তো সেই জন্য এই রান্নাই হয়েছে। আর তারপর খাওয়া দাওয়ার শেষে খেলাম হচ্ছে আইসক্রিম, এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাটার স্কচ ফ্লেভারের, তো ভীষণ ভালো খেতে ছিল।
আর তারপর সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম আর একটু ছাদেও গল্প করছিলাম, আর দুজনে অনেক কটা ভিডিও বানিয়েছি, সেগুলো আমাদের কমেডি চ্যানেলে চোখ রাখো, গৌরব সুস্মিতা কমেডি। তো সেই চ্যানেলে ভিজিট করলে তোমরা আমাদের সেই ভিডিওগুলো দেখতে পাবে। আর এখানে আমার অনেক ছোটোবেলাকার কয়েকটা ইয়াররিং, কয়েকটা পেনডেন্ট সব ছিল। তো মা এবারে ঘর গুছাতে গিয়ে এগুলো সব রেখে দিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখ এগুলো কোনগুলো তুই পরবি। তো এগুলো সবই আমার আইবুড়োবেলাকার। তো এটা নিয়েও একটা শর্ট ভিডিও ছেড়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর কোনো ব্লগ শ্যুট করিনি, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, দুজনে ভীষণ টায়ার্ড ছিলাম সেই জন্য। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আজকে হবে লুচি আর ঘুগনি, আজকে হচ্ছে আমার সেজো কাকার বাড়ি নিমন্ত্রণ দুপুরে খাওয়ার জন্য আর কি, তো সেই জন্য জলখাবারে লুচি ঘুগনি হচ্ছে। আর এদিকে আমি ময়দাটা মাখছি, আর ওদিকে মা ঘুগনির মটর সেদ্ধ করতে দিয়েছে, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি গল্প করছি, কাজ করতে করতে ও আমার কাছেই ছিল। আর আজকে তো সানডে, তাই তোমাদের দাদা ভাইয়েরও ছুটি, তো আজকে ও বাড়ি চলে যাবে ভেবেছিল। তো বাপি ওকে বলছে না আজকের দিনটা থেকে যাও, তো সেই জন্য থেকে যাবে শুনে আমার তো আনন্দ আর ধরছে না, আমার একটু মন খারাপ হয়ে গেছিলো যে ও আজকেই চলে যাবে। আর আমি কয়েকটা দিন এখন থাকবো, তো কী কারণে থাকছি, কেন থাকছি সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো সেই জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর এদিকে তোমাদের দাদা ভাইকে মা চা আর বিস্কিট দিয়ে দিয়েছে, আর দেখো এই কাচের কাপটা বাপি ওর জন্য নতুন এনেছে, মানে এর আগেও দুটো ওর কাচের কাপ ছিল, তো ওগুলো অনেক দিন ধরে ও চা খাচ্ছিল, তো সেই জন্য আবার এই নতুন দুখানা এনে দিয়েছে। তো কাপটা ভীষণ পছন্দ হয়েছে ওর, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের দাদা ভাই এমনিতে কাচের কাপে চা খেতেই বেশি পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য বাড়িতেও আমি দুটো কাচের কাপ বের করে রেখেছিলাম, কিন্তু আমার হাত থেকে পড়ে ডান্ডিগুলো ভেঙে গেছে। আর এখানে মা দুটো কাচের কাপ কিনে রেখেছে ওইরই খাওয়ার জন্য, তো এটা আবার এই দুটো আবার বাপি নিয়ে এসেছে, তো এই দুটো বেশ ভালো হয়েছে। আর তবে জানো তো আমার আবার লাউ পলার যে কাপের সেটগুলো ওইগুলো খুব পছন্দ, আমি বিয়েতে মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে অনেকগুলো লাউ পলার কাপের সেট পেয়েছিলাম, তো সেই জন্য আমার ওইগুলোও খুব ভালো লাগে। আর তারপর এদিকে আমি মাকে বললাম যে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, এদিকে আমি ঘুগনিটা চাপাবো, তো ঘুগনিটা মা এদিকে সব করেই দিয়েছিল, আমি এসে একটু খুন্তি নাড়ানাড়ি করলাম, আর নাড়ানাড়ি করে তারপর মটরটা দিয়ে ভালোভাবে ঘুগনিটা কষিয়ে নেবো। আর তার থেকেও বড় কথা কী বলতো, যে আমার না মানে ঘুগনিটা একটু লাল লাল না হলে যে ভাল লাগে না, মানে একটু রিচ আর কি হবে, তো আজকে কিন্তু ঘুগনিটা একদম আমি হালকার মধ্যেই করেছি, মানে খুব বেশি রিচ করিনি। আর তোমরা এত গরমে জামাই ষষ্ঠী কীভাবে এনজয় করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি অনেক জায়গায় জামাই ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠীর পরের দিন বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট আমাদের এখানেও তাই, মানে আমাদের পাশের গ্রামে বৃষ্টি হয়েছে, তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, তো এগুলো কেমন বলো। আর আজকে তো দশহরা, তো দশহরার দিনে বলে একটু মেঘ ডাকবে বা একটু বৃষ্টি হবে এরকম হয়, তো সেইগুলো আর এখন হচ্ছে না। আর এত গরম মানে কী বলবো, তবুও আমাদের বাড়িতে সব সময় খুব হাওয়া আছে, যেহেতু সামনেই বড় পুকুর, পুকুরের পুরো হাওয়াটা, তারপর মাঠের থেকে একটু হাওয়া আসে, মাঠও কাছে বলে, তো হাওয়া বাতাসটা ঢুকছে বলে গরমে কষ্টটা অতটাও হচ্ছে না, তবে কিন্তু একটা ভ্যাপসানি গরম মানে ভালোই লাগছে। তো ষষ্ঠীতে একদিনও বৃষ্টি হয়নি, আর বছর তবু ষষ্ঠীর দিন ভালো রকম বৃষ্টি হয়েছে, আর এবছর একটুও বৃষ্টি হলো না জামাই ষষ্ঠীতে। আর এদিকে আমি আবার ময়দার লেচিগুলো কাটার জন্য চলে এলাম, আর এদিকে আমি ইন্ডাকশানে লেচিগুলো লুচিগুলো ভাজবো, লেচিগুলো আগে কেটে নিই তারপরে, তো মাকে এদিকে বলবো বেলে দিতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো। আর ইন্ডাকশানটা না ভীষণ ভালো হয়েছে, খুব কাজের জিনিস হয়েছে জানো তো, রান্নাঘরে ওই গরমে রান্না করা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ইন্ডাকশানে কি হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাচ্ছে, আর ফ্যানের হাওয়াতে বসে বসে রান্নাটা করতে পারছি। তো এই যে এদিকে মা লেচিগুলো বেলে দিচ্ছে, আর আমি লেচিগুলো ভালোভাবে ভেজে নেবো। আর এদিকে ন কাকাও এসছে আমাদের বাড়িতে, আসলে আমার মায়েরও আজকে দশহরার উপোস, আর কাকিমারও দশহরার উপোস, তো মা যেহেতু মন্দিরেই থাকে তো প্রসাদ নেওয়ার জন্য এসেছে, প্রসাদ খেয়ে জল খাবে। আর আমাদের তো বাপের বাড়িতে কাল ওষুধ, তাই পুজোও দিতে পারবে না কোথাও, অঞ্জলিও দিতে পারবে না।
আর নকাকাও এসে জিজ্ঞাসা করছিল যে কিরকম খেলি, বিরিয়ানি কেমন হয়েছিল। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল। আসলে আমার কাকাদেরই এক বন্ধু, তো একটা বড় দোকান করেছে ওই কাকার বন্ধু, তো সমস্ত খাবারই পাওয়া যায়, বিরিয়ানি, চিকেন স্যাটে, চিকেন চাউমিন, এগ রোল, তো সেই জন্য ভালোই রান্নাবান্না করে, তো সেই জন্য সেই দাদাই করেছিল আর কি। আর যেহেতু তার একটা অভিজ্ঞ হাত এইসব বানিয়ে অভ্যস্ত, তাই ভীষণ ভালো হয়েছিল। আর আমি বিরিয়ানির অনেক কটা প্রসেসও বসে বসে দেখলাম, মানে আমি বিরিয়ানি বানাই একটা অন্য প্রসেসে, আর ওই দাদাকেও দেখলাম বিরিয়ানি তো খুব ভালো বিরিয়ানি বানিয়েছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার লুচিটাও প্রায় ভাজা শুরু করে দিয়েছি, মানে তেল গরম হয়েছে আর লুচিটা ভাজতে শুরু করে দিয়েছি। তো এদিকে গরম গরম লুচিটা ভাজবো, আর মা বলছে এদিকে খেতে দিয়ে দেবে। আমি বলছি হ্যাঁ, আগে কয়েকটা গরম ভাজা হয়ে যায়, তারপর সবাইকে গরম গরম খেতে দিয়ে দাও। আর আমরা এই ব্লগ চ্যানেলে যে ডেলি ব্লগগুলো ছাড়ছি, তো সেগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমাদের এই ডেলি ব্লগগুলো নিয়ে তোমাদের কোনো সাজেশান দেওয়ার থাকে যে দিদি ভাই এইভাবে করো আরও বেশি ভালো হবে, তো আমি সেইভাবেই করার চেষ্টা করব। তোমরা তো এমনিতেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি এই শাউট আউটে তোমাদের নামগুলোও নেব। তো চলো এবার তোমাদের শাউট আউটটা দিয়ে দিই। এখানে হৈমন্তী লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই একটা কমেন্ট দেখে তোমার পেজে চলে আসলাম, আমি নতুন তোমার মতোই, তাই তুমি যদি আমার পাশে থাকো আমিও তোমার পাশে থাকবো, আমি কোনো বেইমানি করি না, আমাকে সাপোর্ট করলে আমিও তাকে সব সময় সাপোর্ট করি, আর সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই সফল হতে পারবো, কারণ সাপোর্ট ছাড়া কেউ কখনো এগোতে পারে না। ভালো ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়, পাশে থাকলে পাশে থাকবো, কথা দিলাম। অবশ্যই হৈমন্তী দি, তো আমি জানি না, অবশ্যই তুমি আমার দিদিই হবে। তো হ্যাঁ, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই আমাদের স্বপ্নগুলোও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা ইউটিউবার, মানে আমরা দেখো, আমি এসেছি ইউটিউবে একদম আমার শখের কারণে, আমার মানে খুব শখ ছিল যে ইউটিউবে এরকম ভিডিও বানাবো, তো সেটা বানাতে পারছি শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য, মানে ও এত সাপোর্ট করে আর সমস্ত কিছু, আমি তো শুধু ভয়েসই দিই, বাদবাকি সব কাজ ওই করে দেয়, তো সেই জন্য আমি বানাতে পারছি। আর অবশ্যই সবাই যদি সবার পাশে থাকি, তো আমিও বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যে তারা সবাই সবাইকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করো, তাহলে দেখবে আমাদের সফল সবাই হব আমরা। তো ব্যাস এইটুকুই বলবো। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাবারও রেডি হয়ে গেল, মা এদিকে লুচি ঘুগনি তোমাদের দাদাভাইকেও দিল, আর নকাকাকেও দিল, আর বাপিকেও দিল, তো আমি আর মা একটু পরে খেয়ে নেবো। ও মা তো খাবে না, আমার ভুল, সরি বলাটা, আমি আর ভাই খাবো, আর মা হয়তো প্রসাদ টোসাদ খাবে, তো মায়ের সাথে একসাথে খাবো, তো সেই জন্য বলে ফেললাম। আর এদিকে লুচি ঘুগনি খেয়ে তোমাদের দাদা ভাই আমার নকাকা কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে, বলছে খুব ভালো হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাইও এদিকে ঘুগনি বেশি করে খাবে বলে লুচি একদম চারটের মতো নিয়েছে, আর তারপর গন্ধরাজ লেবুও ছিল যেটা দাদু এনেছে, তো সেই গন্ধরাজ লেবুটাও ছড়িয়ে নিল, আর তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে লুচি আর ঘুগনি জমিয়ে খাবে। তবে কাঁচা লঙ্কাগুলো ওই প্রচুর ঝাল ছিল সেটাই ও বলছিল, আর অনেক কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। আর টেস্ট করার পর ওর মুখের রিয়াকশানটা শুধু তোমরা দেখো, প্রথমে মানে যেহেতু অনেকটা গরম ছিল, একদম গরম গরম নাবিয়েছে, তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে, আগে একটু জুড়িয়ে নিয়েছে তারপর খেয়েছে। তো এই যে ওর মুখের রিয়াকশানটা দেখলে, ও আমাকে বলছে খুব ভালো হয়েছে। তারপর সবার খাওয়ার শেষে আমাদেরও খাওয়া হয়ে গেল, মানে আমিও খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর স্নান করে নেব, আর স্নান করে নিয়ে তারপর কাকাদের বাড়িতে যাব। সেজো কাকার কাছে নিমন্ত্রণ আছে, আগেই তো তোমাদের বললাম। তো দেখো এখানে আমি লুচি খাচ্ছি, আর আমি কিন্তু অনেক কটা লুচি নিয়েছি, মানে আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে চা বিস্কুটও খাইনি, মানে আমার ইচ্ছা করছিল না এই এত গরমে চা খেতে, আর বিস্কুট খেতেও ইচ্ছা করছিল না, তো আমি মাকে বললাম আমি একবারে লুচি আর ঘুগনি খাবো।
আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও। আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কী করে আমরা এগিয়ে যাব বলো? তো এই যে এখানে আমি এবার স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও এদিকে রেডি হয়ে গেছে, আর আমাদের বাড়ির চারপাশটা কতটা সবুজ সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছে। আর আমার না এই জিনিসই হয়, যখনই বেরিয়ে যায় তখনই কিছু না কিছু ভুলে যায় আর কি নিতে, তো সেই জন্য আর কি। আর তারপর আবার ঘরে গেলাম, ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আমি, তো তারপর তোমাদের দাদাভাই আর আমি চলে যাব ও বাড়িতে। আর ব্যাস রাস্তায় যেতে যেতে একটু ভিডিও ক্লিপও তুলে নিলাম, জানো তো এক বছর পর, মানে ধরো 8 বছর জামাই ষষ্ঠীতে যখন আবার এই ভিডিওগুলো আমি দেখবো তখন আমার মনে হবে যে না 8 বছর জামাই ষষ্ঠীতে এইভাবে আনন্দ করেছিলাম, এইভাবে সেজেছিলাম। ভিডিও বানানোর কিন্তু এই একটা মজা। তারপর আমরা যখন পুরী গেছিলাম, মাঝে মাঝে আমার পুরীর জিনিস দেখতে ইচ্ছা করে, তো তখন আমি নিজের ভিডিওটাই চালাই, পুরীতে গিয়ে যে ব্লগগুলো করেছিলাম তো সেই ব্লগগুলো দেখি আমার মনটা বেশ ভালো হয়ে। আর দেখেছো চারপাশটা এত সবুজ, এত গাছপালা, তো ওর খুব ভালো লাগে এই রাস্তাটা। মানে আমাদের বাড়ির এখানে পুরো চারপাশটা সবুজই বলতে পারো, ঘর বাড়ি খুবই কম, গাছপালাই বেশি। তারপর গিয়েই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো এরপর বলি তোমাদের কী কী মেনুতে ছিল। মেনুতে অনেক কিছু রান্না করেছিল কাকিমারা। তো প্রথমেই ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে ছিল নুন, লেবু, খাসির মাংস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর দই। আর দইটা কিন্তু আমার কাকাদের নিজেদের গরুর দুধ, তো সেই দুধেরই দই পাতা, তো দইটা তো অসাধারণ খেতে হয়েছিল। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, ওই 3:30-4 নাগাদ আবার বাড়ি আসি, তো অনেকক্ষণই বসেছিলাম। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে রান্নাবান্না তো অসাধারণ হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছ কালার দেখে। এটা হচ্ছে মুরগির মাংস, তো মুরগির মাংসও তোমাদের দাদাভাই তারপর সবাইকেই দিয়েছিলো, আর আমি যেহেতু খাসির মাংস খাই না আমি শুধু মুরগির মাংসটাই খেয়েছি। আর আমাকে সব কাকিমারাই বলছিল একটু খা, এক পিস খা খাসির মাংস, কিন্তু তাও আমি খাইনি, মানে আমার খুব গন্ধ লাগে জানো তো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।